বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহাষ্টমীতে অনুষ্ঠিত হলো দুর্গাপূজার বিশেষ পর্ব কুমারী পূজা। মাতৃ রূপে কুমারী কন্যাকে জগৎ জননী হিসেবে শ্রদ্ধা নিবেদন করাই কুমারী পূজার অন্যতম উদ্দেশ্য। পূজা শেষে ভক্তরা মহাষ্টমীর পুষ্পাঞ্জলি প্রদান করেন। কুমারী কন্যার পূজা একাধারে সৃষ্টিকর্তার উপাসনা, মানবের বন্দনা আর পৃথিবীতে নারীর মর্যাদা প্রতিষ্ঠা। নারীর সম্মান, মানুষের সম্মান আর সৃষ্টিকর্তার আরাধনাই কুমারী পূজার অন্তর্নিহিত শিক্ষা। মহা অষ্টমীতে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয় 16টি উপকরণ দিয়ে। এরপর অগ্নি, জল, বস্ত্র, পুষ্প ও বাতাস, এই 5 উপকরণে দেওয়া হয় কুমারী মায়ের পূজা। অর্ঘ্য প্রদানের পর দেবীর গলায় পরানো হয় পুষ্পমাল্য। রাজধানীর রামকৃষ্ণ মিশনে এবার জীবন্ত দেবী হিসাবে পূজা হয় 8 বছরের সংহিতা ভট্টাচার্য। দেবীর নাম অনুসারে তার নামকরণ করা হয় কুজ্জিকা। আমি চাই সবার কল্যাণ হোক, আমি সবাইকে আশীর্বাদ করেছি। একক শক্তিটা সম্মিলন শক্তিতে পরিণত হলো। সম্মিলন শক্তি যেহেতু শক্তি শব্দ স্ত্রীলিঙ্গ, সেই জন্য সেকে আমরা দেখছি নারী মুক্তি। এখানে বলছেন এই যে শক্তি যে প্রকাশ পেলো এটা নারী মুক্তি হলো, এবং ওইখানেই তারা স্তব করলো যে আমরা এই নারী মূর্তিকে সম্মান দেব এবং তাকে পূজা করব। কুমারী পূজা শেষে ভক্তরা মহা অষ্টমীর পুষ্পাঞ্জলি প্রদান করেন। আমাদেরকে যে মানে পাহারা দিয়ে পূজা করতে হচ্ছে, এই যে আমাদের সিকিউরিটি রাখতে হচ্ছে, এগুলোর অনেক কষ্ট। আমরা যেন স্বাধীনভাবে বাঁচতে পারি। এই যে যত দুর্ভোগের কথা আমরা জানি চলছে, সব কিছুর বিনাশ ঘটবে, দেশের অরাজকতা কমে যাক, এটাই আমাদের চাওয়া। অষ্টমী ও নবমী তিথির বিশেষ সন্ধিক্ষণে হয় দেবী দুর্গার সন্ধি পূজা। এই পূজায় দুর্গার পায়ে উৎসর্গ করা হয় 108টি লাল পদ্ম, জ্বালানো হয় 108টি প্রদীপ। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।